শিক্ষক দিবসের প্রাক্কালে রাজধানী আগরতলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী নেতাজি স্কুলে সোমবার দেখা গেল এক অন্যরকম দৃশ্য। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরই ক্লাস পরিচালনা থেকে শুরু করে শিক্ষাদান করাসহ গোটা স্কুল সামলাতে দেখেই অভ্যস্ত আমরা। কিন্তু শিক্ষক দিবসের প্রাক্কালে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শিক্ষকের ভূমিকায় সোমবার দেখা গেল ছাত্রছাত্রীদের। এই দিনটি তাদের ছুটি, যে শিক্ষক শিক্ষিকারা এতদিন অনুপ্রাণিত করেছেন আজ তাদেরই ভূমিকায় অবতীর্ণ হলেন নেতাজি স্কুলের উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা। কেউ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছে, কেউ বা নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের ক্লাস নিয়েছে, কেউ আবার স্কুলের প্রশাসনিক কাজকর্ম সামলেছে। একদিনের জন্য শিক্ষকের ভূমিকা পালন করে ভীষণ খুশি সবাই। আরি নিউজের প্রতিনিধি নারায়ণ শীলের সাথে কথা বললেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুনেত্রা বণিক। আজকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আন্তঃশ্রেণী পাঠদান চলছে। আমি ক্লাস 9 সেকশনে ম্যাথ ক্লাস করিয়েছি, করে খুব ভালো লাগছে। আমি ক্লাস 12 ছাত্রী, আমার নাম সুনেত্রা বণিক। সেপ্টেম্বরের 5 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, সেই উপলক্ষে আমি ভারতবর্ষে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়। এবছর 62 শিক্ষক দিবস, এর অঙ্গ হিসেবে আমাদের বিদ্যানিকেতনে আজকে আন্তঃশ্রেণী পাঠদান চলছে। তো আমি এখন একটা ক্লাস করলাম, এখন পুরো আরেকটা ক্লাস দিব, আমরা ছাত্রছাত্রীরা সেটা খুবই উপভোগ করছি। কিরকম লাগছে আজকে দিনটা? হ্যাঁ, ভালো লাগছে। একদিন জীবনে শিক্ষিকার ভূমিকা পালন করতে পেরেছি, কোনোদিন আর পারবো কি না জানি না, কিন্তু আজকে পালন করতে পেরেছি, তা ভেবে খুব খুশি লাগছে। শিক্ষক দিবসের এমন অভিনব আয়োজন করতে পেরে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদারও জানালেন, ছাত্রছাত্রীদের এই উৎসাহে তিনি মুগ্ধ। এবার একটা সুসংবাদ হলেন যে আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে উদ্দীপনাটা এবার একটু বেশিই দেখা গেছে। নর্মালি আমরা সাধারণত ছাত্রছাত্রীদের প্রাইজ আমাদের প্রত্যেকবারই থাকে, পুরস্কার বিতরণী উৎসবে আমাদের এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যে সমস্ত ছাত্রছাত্রীদের সিলেক্ট হয় ওদের প্রাইজ দেওয়া হয়। এবারও এর উন্নত হয়নি, কিন্তু কেন জানি না অন্যান্যবার হয়তো হার্ডলি 20-21 জন বা এরকম থাকে, আর এবার সেটার সংখ্যা প্রায় 50-এ গিয়ে দাঁড়িয়েছে। এবং আরও কারো কারো উৎসাহ হয়তো ছিল, কিন্তু নর্মালি এটাকে সেট আপ করতে গিয়ে আমাদের এখন মানে সব টিচারকে ইনভলভ করা এবং বেশ কিছুক্ষণ মানে 4th-5th মধ্যে হবে কিনা আমরা বলতে পারছি না, হয়তো তারপরেও টাইমটা ডিউরেশনটা বেড়ে যাবে, এইরকম করে আমরা এটা ম্যানেজ করছি আজকে। আর কালকের দিন যেহেতু শিক্ষক দিবস, সুতরাং কালকের দিনে আর কোনো কিছু রাখা যাবে না, আমরা নির্ধারিত নিয়ম অনুসারে সবাই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যাব, সেটা আমাদের ঠিক হয়ে গেছে। শিক্ষক দিবসের প্রাক্কালে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল নেতাজি স্কুলের ছাত্রছাত্রীদের। শুধু ক্লাস নেওয়াই নয়, সমস্ত ভূমিকায় স্কুল পরিচালনা করেছে তারা। শিক্ষক দিবসের আগের দিন সোমবার এমনই চিত্র ফুটে উঠল ঐতিহ্যবাহী প্রাচীন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।